আজকে ভালো আছেন সুস্থ আছেন। গুগলে দিনে কাজ মাত্র 1 ঘন্টা কিন্তু বেতন 1.5 কোটি টাকার বেশি। সো আজকে সেই বিষয়ে আলোচনা করব। অফিসে দিনে 7 থেকে 8 ঘন্টা কাজ করতে হয় কর্মীদের। কোনো কোনো সংস্থায় কর্মীরা 10 থেকে 12 ঘন্টাও কাজ করেন। এরপরও কাজের সময়ের সঙ্গে বেতন নিয়ে মনঃক্ষুণ্ণ থাকেন অনেকে। সেখানে একজনের কাজের সময় আর বেতনের কথা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে। তিনি কাজ করেন গুগলে, দিনে 1 ঘন্টা কাজ করে বছরে বেতন পেলেন 1.5 কোটি টাকা। ফরচুন ম্যাগাজিনের প্রতিবেদনের বরাত দিয়ে লাইভ মিন্ট ও ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এক ব্যক্তি দিনে মাত্র 1 ঘন্টা কাজ করেন, সপ্তাহে 5 দিনের এই কাজে বছর শেষে তার বেতন দাঁড়ায় $1,50,000 মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় বছরে 1,63,27,725 টাকা, $1,109। এরকম করে ধরা হয়েছে। এই ব্যক্তির নাম ডেডন কিংবা ডেভন, এটি ছদ্মনাম। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বয়স 20 বছরের কাছাকাছি। কাজ করেন বিশ্ববিখ্যাত তথ্য প্রযুক্তির সংস্থা গুগলে। সো আপনার কাছে খবরটি কেমন লেগেছে? কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র থেকে 11তম গ্রেডে চাকরির সুযোগ। ডেভন জানিয়েছেন, দিনে বড়জোর 1 ঘন্টা কাজ করেন তিনি, যদিও বোনাস সহ সংস্থার কর্মী হিসেবে যাবতীয় সুবিধা তিনি পান। তরুণ প্রযুক্তিবিদ, গুগলের জন্য প্রোগ্রামিং এবং কোড লেখার কাজ করেন। গুগল থেকে বার্তা মেসেজ কিংবা পেলে ল্যাপটপ খুলে কাজ বসে যান। যেমন কাজ করেন ঘণ্টাখানেক, যদিও গুগলের মেসেজ কোনো কারণে খেয়াল না করেন তাহলে তো চাকরিও চলে যেতে পারে। উত্তরে ডেভন বলছে, তাতে কিছু যায় আসে না, এটি আমার শেষ চাকরি না, কাজ হারালেই পৃথিবী শেষ হয়ে যায় না। পাশাপাশি গুগলের ঢালাও প্রশংসা করেছেন তিনি। বিশ্বের অনেক বড় সংস্থায় দীর্ঘ সময় কাজ করতে হয়, কিন্তু গুগলের কর্মীরা প্রয়োজন মতো কাজ করেন, কাজের পাশাপাশি নিজের জীবন উপভোগ করতেও জানেন তারা। সো আপনার কাছে নিউজটি কেমন লেগেছে? ডেভন বলেছেন, গুগলে ইন্টার্ন হিসেবে কাজ করতেন তিনি। ইন্টার্ন করার সময়ও তিনি খুব দ্রুত তার কোড লিখে কাজ শেষ হওয়ায় দ্বীপে 1 সপ্তাহের জন্য ছুটি কাটাতে চলে যেতেন। তখনই তিনি বলেছিলেন, এখানে চাকরি পেলে তাকে বেশি সময় ধরে কাজ করতে হবে না। যদি বেশি সময় ধরে কাজ করার ইচ্ছে থাকতো তাহলে কোনো স্টার্ট আপ সংস্থায় যোগ দিতাম। তার মধ্যে গুগলের কর্মীরা এ কারণেই কাজ করতে পছন্দ করেন, যেন চাকরি বা পরিবার দুই দিক থেকেই সামলানো যায়। সো আপনার কাছে এই জিনিসটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।